বন্ধুরা, এখন গ্রীষ্মকাল অর্থাৎ গরমের দিন। আজকের এই ভিডিওতে যে ব্যবসাগুলো নিয়ে আলোচনা করব, এই ব্যবসাগুলো যদি এই সময় অর্থাৎ গ্রীষ্মকালে যদি শুরু করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন। আজকের এই ভিডিওতে আপনারা একটি নয় তিনটি মেশিনের ভিডিও একসাথে দেখতে চলেছেন। আপনারা চাইলে মাত্র 1500 টাকা দামের মেশিন কিনে এই ব্যবসা শুরু করতে পারেন। এই প্রতিটি ব্যবসায় খুবই লাভজনক ব্যবসা এবং গরমের দিনের জন্য বেস্ট ব্যবসা। ব্যবসাগুলো সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এবং মেশিন চালিয়ে দেখানোর জন্য আমাদের সাথে রয়েছেন এই কোম্পানি থেকে একজন স্যার। স্যারই আপনাদের মেশিনগুলো চালিয়ে দেখাবেন এবং ব্যবসাগুলো সম্বন্ধে ডিটেলসভাবে বলবেন। অতএব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক কি সেই ব্যবসা এবং কি করে আপনারা মাত্র 1500 টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি শুরু করবেন। স্যার, আমাদের ইউনিক বিজনেস এর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ স্যার। প্রথমে যদি আমাদের দর্শক বন্ধুদের আপনার নাম আর কোম্পানির নামটি একটু বলেন। আমার নাম হচ্ছে সাহেব মল্লিক, আমার কোম্পানির নাম হলো A1 মেশিনারি। আমাদের ঠিকানাটা হচ্ছে বাগনান, হাওড়া। তো কোনো দর্শক বন্ধু আপনাদের কোম্পানিতে আসতে চাইলে কী করে আসবেন? আমাদের কোম্পানিতে যদি আসতে চান, আপনি হাওড়া থেকে যে কোনো গ্যালোপিন বা লোকাল ট্রেন ধরে বাগনানে এসে আমাদেরকে ফোন করবেন, আমরা আমাদের কোম্পানির অ্যাড্রেসে আপনাদেরকে বলে দেবো, আপনারা চলে আসবেন। তো স্যার, আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কী নতুন ধরনের ব্যবসা সম্বন্ধে বলতে চলেছেন? আমি এই যে গরমের সিজনে, যেহেতু আমাদের ভারত হচ্ছে গরম প্রধান একটা দেশ, যেখানে আমাদের 9 মাস গরম থাকে, সুতরাং এই 9 মাসের গরমের টাইমটাকে কাজে লাগাবার জন্য আমি এমনই তিনটে বিজনেস আইডিয়া আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু আপনি 9 মাস মানে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, আপনি কিন্তু একটা ভালো আর্ন করার একটা ব্যবসা কিন্তু দাঁড় করাতে পারবেন। হ্যাঁ, এবং এগুলো কিন্তু আপনি খুব কম পুঁজি থেকে শুরু করে আপনি কিন্তু একটা অনেক উপর লেভেল পর্যন্ত আপনি এটাকে পৌঁছাতে পারবেন, এবং এগুলো কিন্তু প্রচুর চাহিদা আছে। এগুলো আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব যে আপনারা যদি পুরোপুরি নলেজ নিতে চান এবং ব্যবসাটা সম্বন্ধে পুরোপুরি জানতে চাইলে আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো স্যার, কী সেই ব্যবসা এবং কী মেশিনের কথা বলছেন যদি দর্শক বন্ধুদের একটু ডিটেলসে বলে দেন? এবার আমি যেই ব্যবসা সম্বন্ধে বা যেই মেশিন সম্বন্ধে আপনাদেরকে বলতে চাইছি সেইগুলো হলো, এই হচ্ছে যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটোমেটিক সুগার ক্যান মেশিন, যেটা আমার ফুলি ইলেকট্রিক অপারেটেড। এছাড়াও আমাদের কাছে কিন্তু ম্যানুয়াল মেশিনও আপনি পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন সুগার ক্যানের ম্যানুয়াল মেশিন, এই হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুগার ক্যানের ম্যানুয়াল মেশিন, সুগার ক্যানের ম্যানুয়াল মেশিন। এবং এছাড়াও এই গরমে ব্যবসা করার জন্য আরেকটা উপযোগী যেটা ব্যবসা, সেটা হচ্ছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরফ গোলা মেশিন। এটার কিন্তু প্রচুর চাহিদা এই গরমে, কিন্তু এটারও প্রচুর চাহিদা। যেটাকে আইস গোলা বলা হয়, হ্যাঁ, যেটাকে আইস গোলা বলা হয়, সেটা হচ্ছে এই মেশিনটা। তো এই ব্যবসাগুলো তো খুব কম পুঁজিরই ব্যবসা মনে হচ্ছে। হ্যাঁ, এই ব্যবসা, আপনি যে বরফগুলো যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই ব্যবসা কিন্তু আপনি মাত্র 6000 টাকা থেকেই শুরু করতে পারবেন, একদম 6000 টাকা থেকে শুরু করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনি 3 থেকে 4 টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু 15 থেকে 20 টাকা ইনকাম করতে পারবেন। এবং এই দুটো মেশিন ছাড়াও আপনি কিন্তু আরও একটা মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে, এবং সেটা হচ্ছে মাত্র 1500 টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন, সেটা হচ্ছে লস্যি মাধানি মেশিন, যেখান থেকে আপনি যে মেশিনটা আপনি ইউজ করে লস্যি তৈরি করতে পারবেন, মানে গরমের দিনে লস্যি। হ্যাঁ, এবং এই গরমের দিনে আপনাকে যে তিনটে আইটেম আমি দেখালাম, গরমের দিনে লস্যি, এই গরমের দিনে আইসগোলা, এবং সব থেকে আরেকটা ভালো হাইজিন এবং হচ্ছে ন্যাচারাল যেটা, সেটা হচ্ছে এই মেশিনটা আপনি আরেকটা জিনিস, এই মেশিনটা কিন্তু আপনি ইউজ করে হাইজিন এবং ন্যাচারাল আখের রস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো স্যার, এবার আমি রিকোয়েস্ট করবো এই মেশিনগুলো চালিয়ে যদি প্রোডাক্ট তৈরি করে একটু দেখান। আমার টেকনিশিয়ান আছে যে আপনাদেরকে দেখাবে কীভাবে এই মেশিন থেকে আখের রস তৈরি হচ্ছে। এই যে আখটা, এই যে আখগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনি চাইলে ছেলেও ইউজ করতে পারেন এবং গোটা রেখেও ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার লোকেশান হিসাবে, কোথাকার কাস্টমারের, বিভিন্ন রকম জায়গার কাস্টমারের বিভিন্ন রকম চাহিদা হয়। এবং আপনি যদি এটা ছেলেন, এটা সবসময় চেষ্টা করবেন কাস্টমারের কাছেই ছিলতে, এবং এই জন্য আমাদের হ্যান্ড গ্লাভসও আছে, আপনি হ্যান্ড গ্লাভসও ইউজ করতে পারেন। আমি জাস্ট ভিডিওতে দেখাচ্ছি এখন, এটাকে কিন্তু আপনি হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারবেন, যেটা কিন্তু আপনার এটা একদমই হাইজিন থাকবে, যেখানে আপনার হাইজিন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবং আপনি কিন্তু এটা কাস্টমারের সামনে ঠিক এইরকম একটা জিনিস নিয়ে আপনি কিন্তু এটাকে ছিলে, ইনস্ট্যান্ট ছিলে, কিন্তু এখানে কিন্তু কাস্টমারের অ্যাট্রাকশান বাড়বে, আপনি এইভাবে কিন্তু এটাকে রসটা বার করতে পারবেন। এবার আমি আপনাদের দেখাবো কীভাবে রসটা বেরোচ্ছে। এই হচ্ছে আমি সুইচ অন করলাম, এই হচ্ছে আমি মেশিনটা অন করলাম, তারপরে এই হচ্ছে আখের, তো মেশিনটি দেখতে পাচ্ছেন কোনো আওয়াজ নেই, নয়েজ ফ্রি মেশিন। হ্যাঁ, এই হচ্ছে আখটা ঢোকানো হচ্ছে, এই আপনারা দেখতে পাচ্ছেন আমার আখের রস বেরিয়ে আসছে, খুব সহজে বেরিয়ে আসছে, একদম খুব সহজে বেরিয়ে আসছে। এবং আপনাদের আরও একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে আপনি কিন্তু এই যে আখের রসটা বেরিয়ে আসছে, আপনি কিন্তু এটা দেখলে
আপনারা কিন্তু এটা দেখতে পাবেন একদম পুরো, ধর এটা ধর এটা ধর, একদম কিন্তু পুরো 95% বেশি পুরোপুরি কিন্তু আখটা শুকনো হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, তাই তো? পুরো শুকনো হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, একদম পুরো ড্রাই, ফুল ড্রাই হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আরো একটা দেখাচ্ছি আমি, এই দেখুন পেছন দিকে আপনারা দেখতেই পাচ্ছেন খোসাটা অটোমেটিক বেরিয়ে আসছে। এবং এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনি কিন্তু রিভার্স করেও এটাকে রিভার্সও নিয়ে আসতে পারবেন, উল্টো থেকে যাবে, তাই তো? এটাকে কিন্তু আপনি রিভার্সও করে আনতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন সামন দিক দিয়ে বের করে যাবে, আবার রিভার্সও বার করতে পারবেন, এবং তারপরে আবার আপনি এটাকে ফরওয়ার্ডেও করতে পারবেন। তবে এটা কিন্তু আপনার একবারের বেশি আর দুবার দেওয়ার দরকারই পড়বে না, কারণ একবারেই আপনার সমস্ত রস এটা বার করে নেবে। এই আপনাদের রসটা আমি দেখাচ্ছি, পুরোপুরি টোটালি হাইজিন এবং ন্যাচারাল। দেখুন আপনাদের সামনে আমি এই রসটা রেখে দেখাচ্ছি, আপনি রসের কোয়ালিটি দেখুন এবং এর কন্ডিশনটা দেখুন। এবং আপনারা এটা দেখলেন হচ্ছে আখের রস বা সুগার ক্যানের জুস। এর পরবর্তী কালে আমি যেই মেশিনটা দেখাবো সেটা হচ্ছে বরফ গোলা। তার আগে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এই মেশিনটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এটাকে আমি কিন্তু ইউজ করার পরে আমি পরিষ্কার যে করবো এটা কিন্তু আমার মাত্র 1 মিনিটের কাজ। আমি এই খুললাম, এটা খুলে নিলাম, এইভাবে দেখে নিলেন। এরপরে আমি কি করব, মেশিনটাকে একবার অন করে এখান থেকে আমি জল ঢেলে দিলাম, ক্লিন হয়ে যাবে, তাই তো? একদম, এই যে জল ঢেলে দিলাম, আর কিন্তু আমাকে কিছু করতে হলো না। এটা আমার কিন্তু 1 মিনিটও লাগছে না, এটা আমার 10 সেকেন্ডের কাজ। 10 সেকেন্ডের মধ্যে আমার মেশিনটা পরিষ্কার হয়ে গেল, আর কিছু করতে হবে না। এরপরে আমি মেশিনটা রেখে দিলাম আবার পরবর্তী দিনের জন্য ইউজ করার জন্য। এবারে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আইসগোলা মেশিনে কীভাবে আইসগোলা তৈরি করতে হয়। এই আইসটা নিলাম, নিয়ে এইখানটায় রাখলাম, এখানে একটা ট্রে দিয়ে দিতে হবে নিচেটাই, এটাকে ভালো করে এর সঙ্গে সেট করে নেবেন যাতে এটা এর সঙ্গে বসে যায়। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছেন নিচেটা, নিচে বোল্ট সিস্টেম করা আছে, এটাকে কিন্তু আপনাকে নিচে কোনো একটা কিছুর সাথে ফিক্সড করে ফিক্সড করে রাখতে হবে। এরপর আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আইসগোলাটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার পুরো তুষারের মতো আইসগোলা হয়ে যাচ্ছে, পুরো তুষারের মতো ভেঙে ভেঙে পড়ছে আমার। এই হচ্ছে আমার আইসগোলা তৈরি হচ্ছে, এই তুষারের মতো আমার টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে। আইসটাকে আমি ক্রাশ করে আইসগোলায় পরিণত করছি, মানে যেটা তৈরি হচ্ছে ওটা থেকে আমি আইসগোলা তৈরি করছি। আর এই মেশিন তো চালানোর জন্য ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হয় না, কোনো কিছু প্রয়োজন হয় না, জাস্ট এইভাবে গোলালে। এবং এতে কিন্তু কোনো মানে হিউজ কোনো পাওয়ার অ্যাপ্লাই করতে হচ্ছে না, ঠিক আছে? আপনারা দেখতেই পাচ্ছেন আইসগোলাগুলো, দেখতেই পাচ্ছেন পুরো তুষারের মতো, পুরো তুষারের মতো। এই যে এই আমি দেখাচ্ছি আপনাকে কীভাবে তৈরি হলো, এই যে ফ্লেভার অ্যাড করে, এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, ফ্লেভার অ্যাড করে আপনি এবার সার্ভ করতে পারবেন। এটা তো কোনো অনেক প্রফিটেবল ব্যবসা মনে হয়, অনেক প্রফিটেবল ব্যবসা এটা। আপনি এই একটা গোলা তৈরি করার জন্য, এই যে গোলাটা তৈরি হলো এই জন্য কিন্তু আপনার ইনভেস্ট হচ্ছে আপনার 3 টাকা থেকে 3 টাকা 20 পয়সা। এবং এটি কিন্তু আপনি এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনি ইজিলি চাইলে 15 থেকে 20 টাকা, 10 টাকা তো মিনিমাম আপনার বিক্রি হবে যে কোনো জায়গায়, আপনি কিন্তু 15 থেকে 20 টাকা এটা বিক্রি করতে পারবেন। আপনি যদি অন্যান্য সমস্ত বিজনেসের পাশাপাশি যদি কোনো একটা অন্য মানে একদম কম পুঁজিতে যদি একটা বিজনেস করতে চান, যেমন সেই জন্য আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে লস্যি মাধানি মেশিন। এটা দিয়ে সহজেই আপনি লস্যি তৈরি করে বিক্রি করতে পারবেন, এবং এই মেশিনটার দাম আছে মাত্র 1500 টাকা। আপনি কিন্তু চাইলেই যে কোনো জায়গায় এর নিচে একটা হাঁড়ি ফিট করে আপনি কিন্তু যে কোনো জায়গায় মাত্র 1500 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করতে পারবেন। এবং শুধু এটা আপনি পার্টিকুলার এটা না, আপনি হয়তো অন্য কোনো বিজনেস করছেন তার পাশাপাশি এইটা রেখে, এটা কারণ এটার দাম হচ্ছে মাত্র 1500 টাকা, এটা রেখে আপনি কিন্তু অন্যান্য বিজনেসের পাশাপাশি এটাও কিন্তু করতে পারবেন। আমি আপনাদের মেশিনটা একটু চালিয়ে দেখাবো, আসুন। এই হচ্ছে আমার এখানে দুটো সুইচ থাকে, একটা হচ্ছে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন অফ, এবং এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে
ফরওয়ার্ড মুভমেন্ট, এটা হচ্ছে রিভার্স মুভমেন্ট। প্রথমে আমি ফরওয়ার্ড মুভমেন্ট করে দেখাচ্ছি। চলছে, এরপরে আপনি এটাকে বন্ধ করে দিলেন, করে এই সুইচটা দিয়ে দিলেন রিভার্স মুভমেন্টে, দিয়ে আবার চালিয়ে দিলেন। এবার রিভার্সে আমার মুভমেন্ট হচ্ছে, আগে কিন্তু এইদিকে মুভমেন্ট হচ্ছিল, এখন এইদিকে মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, আপনি কিন্তু মাত্র 1500 টাকা দিয়ে মেশিনটি ক্রয় করে আপনার নিজস্ব একটা ব্যবসা আপনি কিন্তু করতে পারবেন, এবং এটা একটা প্রফিটেবল ব্যবসা, এই গরমে তো প্রচণ্ড প্রফিটেবল একটা ব্যবসা। আচ্ছা স্যার, আপনাদের মেশিনের মাধ্যমে আইসগুলো এবং সুগার ক্যান তো তৈরি দেখলাম, তো এই মেশিনগুলোকে আপনারা নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, তো সেখানে আমরা এই মেশিনগুলো তৈরি করি। তো আপনাদের মেশিনগুলোর দাম কীরকম রয়েছে? হ্যাঁ, এই যে তিনটে মেশিন আপনি দেখতে পেলেন, এর মধ্যে যে লস্যি মাদানি যে মেশিনটা আমি আপনাদের দেখালাম, ওটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 1500 টাকা, এবং এই যে আইসগোলা মেশিনটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 6000 টাকা, এবং ওখানে যে আপনি সুগার কেন যেটা দেখতে পারেন, ইলেকট্রিক সুগার কেন, ওই মেশিনটা আমাদের 35000 টাকা থেকে শুরু করে আপ টু 1,60,000 টাকা পর্যন্ত আছে। এবং এছাড়াও আপনারা যদি চাইেন কি আমি গ্রামে গ্রামে ঘুরে বা পাড়ায় পাড়ায় ঘুরে আমি সুগার কেন তৈরি করতে পারবো, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই ম্যানুয়াল অপারেটেড কিন্তু সুগার কেন মেশিন আছে। এবং এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 রোলার, আপনারা কিন্তু দেখতে পাবেন যেগুলো আছে পাড়াগায় যেগুলো যায় সেগুলো কিন্তু 2 রোলার, কিন্তু এটা কিন্তু 3 রোলার, আমার 3 রোলার সুগার মেশিন, এবং আমার অটোমেটিক যে মেশিনটা আছে ওটাও কিন্তু 3 রোলার। আচ্ছা স্যার, কোনো দর্শক বন্ধু যদি এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে কীরকম পরিমাণে লাভ হতে পারে? লাভ তো যেহেতু আমাদের গরম প্রধান দেশ, সেহেতু সেই জন্য আমাদের এইখানে এই যে আমি তিনটে যে প্রোডাক্ট দেখালাম, লস্যি তৈরি করা এবং আইস গোলা তৈরি করা এবং সুগার ক্যানের জুস তৈরি করা, তো সুতরাং এইগুলোর ডিম্যান্ড হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ব্যাপক, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই নয়, ভারতের যে কোনো জায়গায় এগুলো কিন্তু ব্যাপক ডিম্যান্ড। এবং সেইখানে আপনাকে যদি পার্টিকুলার এই আইসগোলা মেশিনটা বলি, এখানে কিন্তু আপনি ইজিলি 3 থেকে 3.5 টাকা যদি পার গোলাতে আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি সেই গোলাটাকে কিন্তু ইজিলি 15 থেকে 20 টাকায় বিক্রি করতে পারবেন। 10 টাকা তো আপনি মিনিমাম যে কোনো জায়গাতে বিক্রি করতে পারবেনই, কিন্তু আপনি সেটাকে কিন্তু 15 থেকে 20 টাকায় আপনি বিক্রি করতে পারবেন। এবং সাথে যদি আপনি আরও যদি ভ্যারাইটি আপনি কোনো ফ্লেভার অ্যাড করেন, তাহলে সেটা কিন্তু আপনার কিন্তু আরও বেশি ডিমান্ডিং হয়ে যাবে, এবং সেটা কিন্তু আরও বেশি টাকায় আপনি বিক্রি করতে পারবেন। আচ্ছা স্যার, মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে কেন আপনাদের কাছে আসবে? আমাদের কাছে আসবেন তার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের মেশিনের কোয়ালিটি। আমরা সবসময় সার্ভ করি কিন্তু কোয়ালিটি মেশিন, আমরা কারণ মেশিনের সবথেকে বেশি গুরুত্ব যেটা দিই সেটা হচ্ছে আমরা মেশিনকে সবসময় চেষ্টা করি বেস্ট কোয়ালিটি মেশিন আমরা বিক্রি করার, এবং আমরা আমাদের মেশিনকে সেই রকম বেস্ট কোয়ালিটি মেশিনই কিন্তু আমরা আমাদের স্টকে এখানে আমাদের যে কটা দেখতে পাচ্ছেন সব বেস্ট কোয়ালিটি মেশিনই কিন্তু আমার রাখা আছে। এবং শুধু কোয়ালিটি না, আমরা মেশিন বিক্রি করার এটা তো বিক্রি করা পর্যন্ত, এবার বিক্রি করার পরেও আমরা যে বিভিন্ন টেকনিক্যাল ইস্যু যদি কোনো আসে বা কোনো রকম সার্ভিসের যদি কোনো ইস্যু আসে সেই সমস্ত হেল্পও কিন্তু আমরা করে থাকি। আচ্ছা স্যার, কোনো দর্শক বন্ধু ব্যবসাগুলো করতে চাইলে মার্কেটিং কী করে করবে বা বিক্রি কী করে করবে? প্রোডাক্ট বিক্রি হচ্ছে, আমি যদি শুধু এই আইসগোলা মেশিনটাকে ধরি, তাহলে আইসগোলা মেশিনটা আপনার মাত্র 6000 টাকা আপনি যদি ইনভেস্ট করে, এবং সাথে যদি আপনি নিজের কাছে কিছু বরফের একটা চাই নিয়ে নিলেন, বরফের চাই হচ্ছে আপনাদের নিকটবর্তী যে কোনো আইসক্রিম কারখানায় আপনি পেয়ে যাবেন বা যে কোনো বরফ কারখানায় আপনি পেয়ে যাবেন, ওই নিয়ে এবং সাথে কিছু ফ্লেভার রেখে আপনি কিন্তু এটাকে পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে বা কোনো শহরের রাস্তায় বা কোনো একটা নির্দিষ্ট রাস্তার মোড়ে আপনি কিন্তু দাঁড়িয়ে গিয়ে বা কোনো স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে গিয়ে কিন্তু আপনি ইজিলি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এবার আমি যদি আপনাকে এই সুগার কেন মেশিনটার কথা বলি, সুগার কেন মেশিনটা কিন্তু আপনি 35,000 টাকা থেকে শুরু করে 1,60,000 টাকা পর্যন্ত ইনভেস্ট করে এই মেশিনটা কিন্তু আপনি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার হিউজ ইনভেস্টমেন্ট, মানে হিউজ আপনার একটা ইনকামের জন্য কিন্তু এই মেশিনটা, এবং এখানে কিন্তু আপনি পার মান্থ 40,000 থেকে 45,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনি শুধু একমাত্র এই সুগার কেন মেশিন দিয়ে, এবং এখানে কিন্তু আপনার প্রোডাকশনটা কিন্তু হিউজ হবে, এবং সেটাও কোনো রকম শারীরিক শক্তি প্রয়োগ করে ছাড়াই কিন্তু আপনি এটা তৈরি করতে পারবেন, এবং সাথে আপনি যেটা পাবেন এর মধ্যে কোনো ইনহাইজেনিক ব্যাপার থাকবে না, এবং পুরোপুরি আপনি যে আখের রস এমনিতেই আমরা জানি ন্যাচারাল, যে কোনো জুসের থেকে আখের রস, যে কোনো কোলা বা ড্রিঙ্কস সফট ড্রিঙ্কসের থেকে আখের রস কিন্তু একদমই ন্যাচারাল, এবং আপনি সেটা কী সার্ভ করবেন যখন কাস্টমারকে, এইরকম মেশিন কিন্তু সেটা আপনি ন্যাচারালের সাথে সাথে আপনি কিন্তু পুরোপুরি একটা হাইজিন প্রোডাক্টও আপনি কাস্টমারকে দিতে পারবেন। স্যার, কোনো দর্শক বন্ধু কিন্তু এই মেশিনগুলো কিনে প্রোডাক্ট তৈরি করতে পারবে না, এই জন্য একটু প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের প্রয়োজন। অবশ্যই যে সমস্ত কাস্টমার আমাদের এখানে আসবেন, আমাদের অফিসে ভিজিট করুন এবং আমাদের গোডাউনে আসুন, মেশিন দেখুন, এবং আমরা নিজেই হাতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে মেশিনের প্রোডাকশন তৈরি করতে হয়। আপনারা আসবেন নিজে হাতে তৈরি করে দেখে তারপরে মেশিন নিয়ে যাবেন, এবং তাছাড়াও তার পরবর্তীকালেও যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আপনারা গিয়ে আমাদের টেকনিক্যাল পার্সনকে ফোন করবেন, মেশিন নিয়ে যাওয়ার পরে তারাও কিন্তু আপনাকে গাইড করে দেবে সব সময়। আচ্ছা স্যার, আপনারা আপনাদের এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? আমরা এগুলো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তো করি, কিন্তু আমাদের কখনো কখনো আমাদের কাস্টমারের
রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কখনও কখনও ত্রিপুরা, আসাম এইসব জায়গাতেও কিন্তু আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি, এবং আমাদের কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, আমরা ট্রান্সপোর্টে এগুলো ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা স্যার, ব্যবসা শুরু করতে র মেটেরিয়ালস হিসেবে কী প্রয়োজন হবে? র মেটেরিয়ালস হিসেবে আমি আপনাকে বলি, আইসগুলা মেশিনের জন্য আমার র মেটেরিয়াল যেটা দরকার সেটা হচ্ছে আইস, মানে যে কোনো বরফের চাই এবং সাথে কিছু ফ্লেভার। এবার আপনি বরফের চায় আপনি আপনার পার্শ্ববর্তী বা নিকটবর্তী যে কোনো বরফের কারখানা থেকে আপনি সংগ্রহ করে নিলেন এবং সাথে আপনি কিছু ফ্লেভার রেখে দিলেন, এবং সাথে ফ্লেভার কিন্তু আপনি যে কোনো হোলসেল মার্কেট থেকে আপনি এটাকে কালেক্ট করতে পারেন, বা আপনারা যদি না পারেন আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। এরপরে আসি আমি সুগারকেন মেশিনে তো আমার কাঁচা মাল বলতে যেটা লাগে মেটেরিয়াল সেটা হচ্ছে আমার একমাত্র আখ। আমি কিন্তু আর আখ তো আপনারা সবাই জানেন সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে আখ, সুতরাং এখানেও আপনার কোনো কাঁচা মাল নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না। এবং তৃতীয় যে মেশিনটা আছে সেটা হচ্ছে লস্যি মাদানি মেশিন। লস্যি মাদানি মেশিনে তো আপনারা ইজিলি আপনারা দই দিয়ে ওটা লস্যি করবেন, ওটাও তো সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে। আচ্ছা স্যার, এই ব্যবসাটি গ্রামে করা যাবে, শহরে করা যাবে না, এরকম কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে? না, কারণ আমাদের ইন্ডিয়াতে তো এরকম কোনো ব্যাপার নয় যে গরম শুধু গ্রামে পড়ে শহরে পড়ে না, বা গরম শুধু শহরে পড়ে গ্রামে পড়ে না। এবং এটা হচ্ছে একটা গরমের জন্য একটা খুব সুন্দর ড্রিঙ্কস, তিনটেই আমি যেটা বললাম তিনটেই হচ্ছে গরমের জন্য একটা খুব উপকারী এবং খুব ভালো একটা ড্রিঙ্কস, এবং এটা কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়াই পুরোপুরি একদম ন্যাচারাল ড্রিঙ্কস। সেই জন্য এটার চাহিদা কিন্তু গরমেও যতটা চাহিদা আমার গ্রামেও যতটা চাহিদা, এটার চাহিদা ঠিক ততটাই কিন্তু আমার শহরেও। সুতরাং এখানে আমার গ্রাম বা শহরের মধ্যে, শহরে বা গ্রামের মধ্যে কোনো পার্থক্য নেই এই ব্যবসা চলার ক্ষেত্রে। আচ্ছা স্যার, এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হবে? প্রথম কথা হচ্ছে আপনাদের এই যে ব্যবসাগুলো বললাম এগুলো হচ্ছে ছোটোখাটো ব্যবসা, এগুলো পাড়ায় পাড়ায় ঘুরে আপনি যদি করতে চান তো এই জন্য কোনো লাইসেন্সের আপনার দরকার পড়বে না। কিন্তু একান্তই যদি আপনি নিজে থেকে কোনো একটা লাইসেন্স করতে চান তো আপনারা নিজেরা চাইলে ট্রেড লাইসেন্স করে নিতে পারেন, এবং ট্রেড লাইসেন্সের জন্য আপনাদের মাত্র 300 টাকা দরকার পড়বে। এবং কিন্তু আমি বলবো আপনাদের এইসব মেশিনের জন্য পার্টিকুলার কোনো লাইসেন্সের দরকার পড়বে না, এগুলো হচ্ছে একদম সামান্য ছোটোখাটো একটা বিজনেস। তো স্যার, যে সমস্ত বেকার ভাই বন্ধুরা ভিডিওটি দেখছেন, যারা ভাবছেন কোনো একটি ব্যবসা শুরু করবেন, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনারা নিজেরাই মেশিনগুলো আমাদের এখানে যে স্টকে যে মেশিনগুলো আছে এগুলো দেখুন, এবং আমাদের অফিসে আসুন, অফিসে এসে আমাদের সঙ্গে কথা বলুন, এবং আমাদের স্টকে আপনারা মেশিনগুলো দেখুন, মেশিনের কোয়ালিটি দেখুন, এবং কীভাবে প্রোডাকশন তৈরি হচ্ছে সেগুলো দেখুন। তারপরে আপনারা নিশ্চিন্তে আমাদের কোয়ালিটি দেখে আপনারা মেশিন নিয়ে যান, আমরা আপনাদের সব সময় প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে গাইড করে যাব। তো স্যার, কোনো দর্শক বন্ধু আপনাদের সাথে যোগাযোগ করতে চাইলে কী করে যোগাযোগ করবে? প্রথম তো এই ভিডিওতে আমার স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং আপনারা যদি আমার কোম্পানিতে বা আমার অফিসে আসতে চান তাহলে আপনারা হাওড়া থেকে যে কোনো খড়গপুর বা মেদিনীপুরগামী বা পাঁশকুড়াগামী যে কোনো লোকাল বা গ্যালোপিং ট্রেন ধরে বাগনানে নেমে আমাদেরকে ফোন করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে বলে দেবো আমাদের পার্টিকুলার বাগনানে পার্টিকুলার লোকেশনটা। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ।